আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা হামদ ও সালাম সেই মহিয়ান গরিয়ান এক ও দ্বিতীয় চিরস্থায়ী চিরঞ্জীব, যার ক্ষয় নেই, যার ধ্বংস নেই, যার শুরু নেই, যার শেষ নেই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি হায়াতের মালিক, মওতের মালিক, যিনি রিজিকদাতা, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে পৃথিবীর শ্রেষ্ঠ দীন শিখার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ বাণী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শোনার জন্য আজকের এই মাহফিলে কবুল করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ, যার অনুসরণীয় অনুসরণ, যার অনুকরণীয় অনুকরণ, যার সুপারিশি চূড়ান্ত সুপারিশ, যার শরীয়তি চূড়ান্ত শরীয়ত। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পূর্ব চান্দোয়া 8-9 ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে বিরাট লজ মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, বাবার বয়সের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানী কেরাম, কলিজার টুকরা সন্তান তুল্য সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, শুনছেন এবং দীনী মুসলিম ভাই ও বোনেরা, আজকের ওয়াজ মাহফিলের কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন। আরশের মালিক হে আমাদের মহান প্রভু, মাহফিলকে কবুল করে নিন, আমিন। হে আল্লাহ, আপনার এই নগণ্য তুচ্ছ বান্দার মুখ থেকে, আপনার কালাম, আপনার প্রিয় হাবিবের বক্তব্য থেকে এমন কথাগুলো স্পষ্ট সহজ সরল ভাষায় আপনার বান্দাদের বোধগম্য হবে
এমন ভাষায় উপস্থাপন করার তৌফিক দেন যা তারা শুনে বুঝে হৃদয়ঙ্গম করে তাদের জীবনে বাস্তবায়ন করে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে। হে আল্লাহ আপনি সেটা কবুল করে নিন, আমিন। সম্মানিত প্রাপ্য দিনী মুসলিম ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় আমাকে দেয়া হয়েছে জান্নাতের বিবরণ, জাহান্নামের ভয়াবহ শাস্তি। জান্নাতের বিবরণ, জাহান্নামের শাস্তি, এই বিষয়ে মহাগ্রন্থ আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সুন্নাহর আলোকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রাপ্য দিনী মুসলিম ভাই বোনেরা, আলোচনার শুরুতে আমরা জানার চেষ্টা করব জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, এই বিষয়ে আপনাদের সামনে শুরুতেই কথা বলার চেষ্টা করব। তবে আজকের আলোচনায় আপনারা, আজকের আলোচনার একটা সূচিপত্র, একটা প্রাথমিক ধারণা আপনারা প্রথমে নেওয়ার চেষ্টা করুন। এক, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে। দুই, জান্নাত এবং জাহান্নাম শব্দটি কোরআনুল কারিমে আল্লাহ কতবার ব্যবহার করেছেন। তিন, জান্নাত জাহান্নামের সংখ্যা কতটি, কি কি আল্লাহ তাদের কি নাম দিয়েছেন। চার, আল্লাহ যেমন মহান তার সৃষ্টি জান্নাতও তেমন মহান। আল্লাহর যেমন তুলনা হয় না জান্নাতের, তেমন পৃথিবীতে কোনো সৃষ্টির সাথে তুলনা হতে পারে না। পাঁচ, জান্নাতে এক কদম পা রাখার জায়গার দাম কত, এক পা রাখার জায়গা আর পৃথিবীর সাথে জান্নাতের তুলনা কিভাবে করা যেতে পারে। ছয়, জান্নাতের বৃক্ষের দূরত্ব কত বেশি। সাত, জান্নাতে কেমন বাজার গাঁট থাকবে। আট, জান্নাতীদের সাথে আল্লাহ কিভাবে কথা বলবেন। নয়, জান্নাতীদের উপর আল্লাহ কেমন সন্তুষ্ট হবেন। দশ, জান্নাতীরা আল্লাহকে দেখার যেমন আগ্রহ থাকবে, আল্লাহকে দেখার যেমন আফসোস করবে। এইরকমই কাছাকাছি আরেকটা আফসোস আছে, সেই আফসোসটা কি, এরকম 14-15 বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। শিরোনাম লম্বা না করে মূল কথায় আমরা ফিরে যাচ্ছি। সম্মানিত প্রাপ্য দিনী মুসলিম ভাই বোনেরা, জান্নাত শব্দটি আরবি, যার বাংলা হলো বাগান, বাগিচা, উদ্যান, গার্ডেন, পার্ক। জান্নাত শব্দটি কোরআনুল কারিমে 1 বচনে 66 বার, বহুবচনে 69 বার আল্লাহ ব্যবহার করেছেন। জাহান্নাম শব্দটি আরবি, নার শব্দটি আরবি, দুজক শব্দটি আরবি নয়। জাহান্নাম শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 77 বার ব্যবহার করেছেন, আর নার শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 145 বার ব্যবহার করেছেন। এক নজরে তাকানোর চেষ্টা করুন, জান্নাত মানে বাগান, বাগিচা, উদ্যান, পার্ক, গার্ডেন 1 বচনে 66 বার কোরআনে আসছে, বহু বচনে 69 বার আসছে। জাহান্নাম মানে কঠিন, মারাত্মক, ভয়ানক, দুঃখের জায়গা, কষ্টদায়ক জায়গা। জাহান্নাম শব্দটি কোরআনুল কারিমে 77 বার এবং নার শব্দটি কোরআনুল কারিমে 145 বার এসেছে। সম্মানিত প্রাণপ্রিয় দীন মুসলিম ভাই বোনেরা, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারিম পারা নম্বর 25 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 9 সূরা শুরা, আল্লাহ বলছেন ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, আরেকদল জাহান্নামে যাবে। জাহান্নাম আল্লাহ কেন সৃষ্টি করলেন, আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন কোরআনুল কারীম পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1 সূরাতুল আরাফ আয়াত নম্বর 179, আল্লাহ বলছেন ওয়া লাকাদ যারনা লিজাহান্নাম
ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম, জাহান্নামের জন্য আমি তৈরি করেছি, জাহান্নামের জন্য আমি সৃষ্টি করেছি, জাহান্নামকে আমি প্রস্তুত করেছি। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ জিন এবং ইনসানের জন্য জাহান্নামকে আমি আল্লাহ প্রস্তুত করেছি, রেডি করেছি। সম্মানিত প্রাণপ্রিয় দীন মুসলিম ভাই বোনেরা, জান্নাত, জান্নাতের স্থল আটটি অথবা জান্নাত আটটি, জাহান্নাম সাতটি, আমরা এই মুহূর্তে আটটা জান্নাতের আল্লাহ কি নাম দিয়েছেন, সাতটা জাহান্নামের আল্লাহ কি নাম দিয়েছেন, নামের সাথে কয়েক মিনিট পরিচিত হব। সম্মানিত প্রাণপ্রিয় দীন মুসলিম ভাই বোনেরা, জান্নাতের সংখ্যা আটটি, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির 55 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 1661 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, যখন কোন মুসলমান ওযু করে, ফায়াহসিনুল ওযুআ, সুন্দর করে ওযু করে, ওযুর পরে যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আসমানিয়া, এটা বলা মাত্রই তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যায়, ইদখুলু মিন আইহা শাআ, যেই দরজা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করবে। তিরমিজি 55, মুসনাদ আহমদের 1661, 1661, এই দুটি হাদিস বলছে জান্নাতের সংখ্যা হলো আটটি, যার বিবরণ আল্লাহ কোরআনে দিচ্ছেন, কোরআনুল করিম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 13 সূরা আল কাহাফ আয়াত নম্বর 107, আয়াত নম্বর 107 আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা বেদাত করে নাই, মন ঘরামল করে নাই, বাপ দাদার দোহাই দিয়ে দিনকে মানে নাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা 100% মূল্য দিয়েছে, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য সর্বোচ্চ সম্মানী জায়গা জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদাউস সম্পর্কে আল্লাহ আরো বলেন কোরআনুল করিম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 8 সূরা মুমিনুন আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, আল্লাযীনা, যারা ইয়ারিসুনা, ওয়ারিস হবে, মালিক হবে, পেয়ে যাবে, আল ফিরদাউস, জান্নাতের ফিরদাউস, হুম ফিহা খালিদুন, তারা ওই জান্নাতে সারা জীবন চিরস্থায়ী চিরঞ্জীব থাকবে। সুবহানাল্লাহ, দুই নম্বর জান্নাতের নাম জান্নাতুল খুলদ, কোরআনুল করিম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 5 সূরা ফুরকান আল্লাহ বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, কুল আযালিকা খায়রুন, এটা কি তোমাদের জন্য কল্যাণকর, আম জান্নাতুল খুলদ, নাকি তোমাদের জন্য জান্নাতুল খুলদ কল্যাণকর? দুই নম্বর জান্নাতের নাম দিলেন আল্লাহ জান্নাতুল খুলদ। জান্নাত নাম্বার 3 কোরআনুল করিম পারা নাম্বার 21 পৃষ্ঠা নম্বর 10 লাইন নাম্বার 11 সূরা লোকমান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য জান্নাতুন নাঈম রয়েছে। তিন নম্বর জান্নাতের নাম আল্লাহ দিলেন জান্নাতুন নাঈম। জান্নাত নম্বর 4 জান্নাতুল মাওয়া, কোরআনুল করিম পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 10 11 সূরা সাজদা আয়াত নম্বর 17 আল্লাহ বলেন, আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলান বিমা কানু ইয়ামালুন,
যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য চতুর্থ জান্নাত জান্নাতুল মাওয়া, পঞ্চম জান্নাত জান্নাতু আদেন। কোরআন কারীম পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 5 সূরা সাদ আয়াত নম্বর 55, কোরআন কারীম পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 9 সূরা রাআদ আল্লাহ বলেন, জান্নাতু আদেন ইয়াদখুলুনাহা ওয়ামা সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ। পঞ্চম জান্নাতের নাম দিচ্ছেন আল্লাহ জান্নাতু আদেন। সম্মানিত প্রাণপ্রিয় দীনী মুসলিম ভাই বোনেরা, এখানে একটা জরুরি কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি করেছেন সবগুলো সৃষ্টি চার ভাগে বিভক্ত। এক, কিছু সৃষ্টি আল্লাহ নিজের হাতে করে তৈরি করেছেন, দুই, নিজের হাতে করেন নাই কুদরত দিয়ে করেছেন, তিন, নিজের হাতেও নয় কুদরতেও নয় তার বান্দাদের মাধ্যমে করেছেন, চার, কিছু সৃষ্টি আল্লাহ ভবিষ্যতে করবেন, কার দ্বারা করবেন জানা যায় না, তবে এমন কিছু করবেন যা আপনারা জানেন না। আমার প্রিয় ভাইয়েরা, প্রথম সৃষ্টির এটা বলছিলাম আল্লাহ নিজের হাতে করে তৈরি করেছেন, নিজের হাতে আল্লাহ সৃষ্টি করেছেন চারটা জিনিস, আর বাকি আসিয়া খালাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা বিয়াদি, চারটা জিনিস আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন, এক কলম, দুই আদম, তিন আরশ, চার জান্নাত আদেন। কলম নিজের হাতে, আরশ নিজের হাতে, আদমকে নিজের হাতে, জান্নাত আদেনকে নিজের হাতে। আল্লাহ বলেন কোরআনুল কারীম পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 9 সূরা সাদ আয়াত নম্বর 75 76, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, যাকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি আদমকে সেই জিনিসকে সিজদা করতে কোন জিনিস তোমাকে বাধা দিল। তার মানে আল্লাহ কিছু সৃষ্টি নিজের হাতে কোয়েল তৈরি করেছেন, তার প্রমাণ পেয়ে গেলাম। বাকি সৃষ্টিগুলো আল্লাহ কুদরত দিয়ে তৈরি করেছেন, পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 4 লাইন নম্বর 9 10 11 সূরা ইয়াসিন আয়াত লাস্টের আগের আয়াত, আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ, আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করেন কুন হও ফায়াকুন, মুহূর্তের মাঝে হয়ে যায়। এটা হলো কুদরত দিয়ে তৈরি, আরেকটা হলো আল্লাহ কুদরত দিয়ে নাই বান্দা দিয়ে করে তৈরি করেছেন। ওই যে এরোপ্লেন, ওই যে উড়োজাহাজ, এগুলো কে তৈরি করেছে? পৃথিবীর কোনো মানুষ নয়। সেম সেম গ্যালাক্সি আইফোন কে তৈরি করেছে? আপনি কোনো ব্যক্তির কথা বলবেন না, ব্যক্তি তৈরি করে নাই, আল্লাহ ব্যক্তির মাধ্যমে তৈরি করেছেন। এটা একটা সৃষ্টি, চতুর্থ সৃষ্টি, পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 2 সূরা আন-নাহল আয়াত নম্বর 7-8, আল্লাহ বলছেন ওয়াখলুকু মা লা তা'লামুন, ভবিষ্যতে এমন কিছু সৃষ্টি করব যা তোমরা জানো না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই চারটা সৃষ্টির মধ্যে একটা সৃষ্টির নাম জান্নাতু আদেন, পঞ্চম নাম্বার জান্নাতের নাম জান্নাতু আদেন। পঞ্চম নাম্বার জান্নাতের নামটা কি জোরে বলেন? ছয় নাম্বার জান্নাত দারুস সালাম, কোরআন করিম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 14 সূরা ইউনুস, আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম। ছয় নাম্বার জান্নাতের নাম দিলেন দারুস সালাম। দারুস সালাম মানে শান্তির ঘর, দুনিয়া কখনো শান্তির ঘর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, দুনিয়া কখনো শান্তির ঘর হতে পারে না। কোরআন কারীম পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 10, কোরআন কারীম পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 17, কোরআন কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 14, দুনিয়া কখনো শান্তির ঘর হতে পারে না। শান্তির ঘর নাম দিলেন আল্লাহ জান্নাতের নাম সাত নাম্বার জান্নাতের নাম দারুল আখেরা, আল্লাহ বলেন কোরআনুল কারীম 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা আনকাবুত, ওয়া ইন্নাদ দারাল আখিরা
নিশ্চয় পরকালের বাড়ি, পরকালের ঘর, লাহিয়াল হায়াওয়ান, সেটাই হলো আসল জীবন। সাত নাম্বার নাম দিলেন দারুল আখেরা, আট নাম্বার নাম দিলেন বাইশ নাম্বার পারার, সতেরো নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইন সূরা ফাতির, আল্লাহ বলছেন الذي أحلنا دار المقامة من فضله সে আল্লাহ যিনি আমাদের জন্য হালাল করে দিয়েছেন দারুল মুকামা, জান্নাতকে। দারুল মুকামা দ্বারা জান্নাতকে বোঝানো হয়েছে। ইতিমধ্যে আমরা আটটা জান্নাতের নাম জানলাম, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতু আদেন, দারুস সালাম, দারুল আখেরা, দারুল মুকামা, আটটা জান্নাতের নাম জানা গেলাম। এবার চলে যাচ্ছে জাহান্নামের সংক্ষিপ্ত নামের দিকে। জাহান্নাম সাতটি, যা আল্লাহ নিজে বলেছেন পারা নম্বর চোদ্দ পৃষ্ঠা নম্বর তিন লাইন নম্বর সাত আট নয় সূরা হিজর, আল্লাহ বলছেন وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ لَهَا سَبْعَةُ أَبْوَابَ لَهَا سَبْعَةُ أَبْوَابَ জাহান্নামের রয়েছে সাতটা দরজা, জাহান্নামের রয়েছে সাতটা স্তর, বা জাহান্নামের সংখ্যা সাত। এবার সংক্ষিপ্ত কয়েক মিনিটের মধ্যে সাতটা জাহান্নামের আল্লাহ কি নাম দিলেন? এক, জাহিম। কোরআন করিম পারা নম্বর ছয় পৃষ্ঠা নম্বর আট লাইন নম্বর এক সূরাতুল মায়েদা, আল্লাহ বলেন وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ الْجَحِيمِ আল্লাহ প্রথম নাম দিলেন জাহিম, যারা কুফুরি করে তারা জাহিমের অধিকারী হবে। দুই নাম্বার নাম দিলেন আল্লাহ সাঈদ, পারা নম্বর পঁচিশ পৃষ্ঠা নম্বর দুই লাইন নম্বর সাত আট নয় সূরা শুরা فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ একদল জান্নাতি আর একদল সাইরি, সাইরি মানে সাইর মানে জাহান্নাম, জাহান্নামি। যেমন আল্লাহ আরো বলেন ২৯ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার ১৫ নম্বর লাইন সূরা মুগ আয়াত নম্বর ৯ ১০ আল্লাহ বলছেন وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ لَوْ كُنَّا نَسْمَعُ যদি আমরা শুনতাম, আও না পেল যদি বুঝতাম, বক্তব্য শুনেছি, শুনেও শুনি নাই, বোঝার চেষ্টা করেছি, বোঝেও বুঝি নাই, আমি যদি শুনতাম, যদি বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামি হতাম না। এখানে সাঈর দ্বারা আল্লাহ জাহান্নামকে বুঝিয়েছেন। জাহান্নামের নাম তিন নম্বর নাম লাজা, ২৯ নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠার সাত আট নম্বর লাইন সূরা মারিজ, আল্লাহ কাল্লা ইন্নাহা লাজা, সাবধান, এর নাম হচ্ছে লাজা, এটা লাজা অগ্নিশিখা, বিরাট বড় আগুন, নাজ্জাতাল লিশাওয়া, একদম পুড়ে সার খাও করে দিবে, দগ্ধ করে ফেলবে, নাউজুবিল্লাহ। তিন নম্বর জাহান্নামের নাম সাকর, কোরআন করিম চার নম্বর জাহান্নামের নাম সাকার, কোরআন করিম পার নম্বর ২৯ পৃষ্ঠা নম্বর ১৮ লাইন নম্বর সাত আট নয় সূরা মুদাসসির, আল্লাহ বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন, কি অপরাধ ছিল তোমরা আজকে সাকারে কেন? সাকার নামক জাহান্নামের প্রথম উত্তর দিবে লামনাকুম মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এই জন্য আমরা সাকার নামক জাহান্নামে এসেছি। আমরা ইতিমধ্যে চারটা জাহান্নামের নাম জানলাম, পাঁচ নাম্বার জাহান্নামের নাম হাবিয়া, আল্লাহ বলেন সূরা কারিআতে ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার ওজন হালকা হয়ে যাবে। আট নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন, ১৮ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠার ১২ ১৩ নম্বর লাইন, ৩০ নম্বর পারার
একুশ বা বাইশ নাম্বার পৃষ্ঠা সূরা আল কারিয়া, আল্লাহ বলছেন যার আমল নামা হালকা হয়ে যাবে, যার আমল পাতলা হয়ে যাবে, ফাউমুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে হাবিয়া। হাবিয়াটা কি? নারুন হামিয়া, সেটা হলো প্রজ্বলিত অগ্নিকুণ্ড আগুন। তার মানে আল্লাহ নাম দিলেন হাবিয়া। ছয় নাম্বার জাহান্নামের নাম হুতামা। সূরা হামাজায় আল্লাহ বলেন শব্দটি কোরআনুল কারিমে প্রায় 145 বার এসেছে। পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 13 সূরা তওবা আল্লাহ বলেন আমরা ক্লিয়ার করলাম। আপনারা কি কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? আল্লাহ আপনার বান্দাদেরকে, আমাদের সকলকে, রব্বুল আলামিন আপনার কাছে প্রাণ খুলে দোয়া করছি, জান্নাতুল ফেরদাউসের প্যাসেঞ্জার, জান্নাতুল ফেরদাউসের মেহমান না বানায়া আমাদেরকে কবরের যাত্রী বানায়েন না। আল্লাহুম্মা আমিন। চলে যাচ্ছি জান্নাতের বিবরণে। সম্মানিত প্রাণপ্রিয় দীনী মুসলিম ভাই বোনেরা, এক নজরে তাকিয়ে থাকেন আলোচনা বোঝার সুবিধার্থে কয়েকটা হাদিস। সহিহ বুখারী 3244 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6553 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6571 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6568 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2833 নম্বর হাদিস, সহিহ বুখারী 2793 নম্বর হাদিস, সহিহ মুসলিম 181 নম্বর হাদিস, মুআজামুল কাবীর আত-তাবরানী 182 নম্বর হাদিস, সহিহ বুখারী 7346 নম্বর হাদিস। সম্মানিত প্রান্তীয় দীনী মুসলিম ভাই বোনেরা, হাদিসগুলো এক নজরে বোঝার জন্য কর জোর করে অনুরোধ করছি। ডানে বামে, সামনে পিছনে, ওপরে নিচে কোথাও তাকানোর চেষ্টা করবেন না। যারা রাস্তায় বাদাম খাচ্ছেন, বাদাম খাওয়া বন্ধ করেন। যারা দাঁড়ায় আছেন, বসে যান। যারা মোবাইলে খেলা করছেন, মোবাইলের খেলা বন্ধ করেন। যারা এখন মদ্যপানে ব্যস্ত আছেন, সিগারেট খাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে তারা বন্ধ করেন। দিনই আলোচনাকে, কোরআন সুন্নাহর আলোচনাকে মূল্যায়ন দেন, জান্নাতের আলোচনাকে মূল্যায়ন করুন। জান্নাতের আলোচনা থেকে মুখ ফিরিয়ে নিলে হতে পারে জান্নাত আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত, যেই ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাইবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, তিনবার যেই ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চাই, আর জান্নাত নিজে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এই বান্দাকে আমার ভিতরে দিয়ে দাও। ওমান ইস্তাজার মিনান্নার সালাসা মাররাত, তিনবার যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, কালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান্নার, জাহান্নাম উল্টা আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দাকে আমার কাছ থেকে বের করে নাও। তার মানে জান্নাতকে মূল্যায়ন করার চেষ্টা করেন। জান্নাতের আলোচনা হচ্ছে বিড়ি, সিগারেট, হিরোইন, আফিম, জর্দা, গোল, বাদাম বিক্রি করছেন, খাচ্ছেন, তার মানে জান্নাত আপনার কাছে ভালো লাগে না। চাওয়া তো দূরের কথা, ভালোই লাগে না, পাবেন কি করে? সম্মানিত প্রিয় ভাইরা, আমি আমার আলোচনার গভীরে চলে যাচ্ছি। জান্নাত কি জিনিস খেয়াল করেন, আল্লাহ যেমন মহান, আল্লাহর কোনো তুলনা আছে? আল্লাহর কোনো এক্সাম্পল আছে? আল্লাহ যেমন মহান তার কোন তুলনা নেই, এক্সাম্পল নেই। পারা নম্বর 25 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 2 লাইসা কামিসলিহি শাই, পৃথিবীতে আমার কোনো নমুনা নেই, আমার কোনো দৃষ্টান্ত নেই, আমার কোনো এক্সাম্পল নেই, আমার কোনো উপমা নেই, আমি বিরাট মহান, আমার সাথে তুলনা চলে না। পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 12 লাইন নম্বর 4-5 ওয়াইল্লাহিল মাসালুল আলা, আমার দৃষ্টান্ত সবচাইতে উন্নত মানের। তার মানে আল্লাহ যেমন মহান, তার একটা সৃষ্টি জান্নাতও তেমন মহান। সুবহানাল্লাহ, আল্লাহর যেমন তুলনা দেওয়া যায় না,
পৃথিবীতে কোন সৃষ্টির সাথে আরামদায়ক জায়গার সাথে জান্নাতের তুলনা হয় না। আল্লাহর যেমন কোন নমুনা বের করা যায় না, আল্লাহকে যেমন কল্পনা করে কেউ শেষ করতে পারে না, আল্লাহকে যেমন ভেবে চিন্তে কেউ শেষ করতে পারে না, আল্লাহ এত মহান। পারা নম্বর 7, পৃষ্ঠ নম্বর 20, লাইন নম্বর 2, লা তুদরিকুহুল আবসার, তোমাদের চক্ষু দিয়ে তোমাদের রবকে তোমরা দেখে শেষ করতে পারবে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, তিনি তোমাদেরকে দেখেন। পারা নম্বর 3, পৃষ্ঠ নম্বর 1, আয়াতুল কুরসি, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তোমাদের বিদ্যা দিয়ে, তোমাদের বুঝ দিয়ে, তোমাদের চিন্তা দিয়ে আল্লাহকে ভেবে চিন্তে শেষ করতে পারবে না। তার মানে আল্লাহকে ভেবে চিন্তে যেমন শেষ করা সম্ভব নয়, একটা মানুষ পৃথিবীতে আসার পর থেকে মৃত্যুর 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত যদি জান্নাত নিয়ে গবেষণা করে, জান্নাত নিয়ে পড়াশোনা করে, জান্নাত নিয়ে কল্পনা করে, আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত জান্নাত কি জিনিস, কত মহান, তার ধারের কাছেও পৌঁছাতে পারবে না। দলিল ছাড়া কথার দাম জিরো। আল্লাহ বলেন কোরআনুল করিম পারা নম্বর 21, পৃষ্ঠ নম্বর 7, পারা নম্বর 21, পৃষ্ঠ নম্বর 15, পারা নম্বর 21, পৃষ্ঠ নম্বর 15, লাইন নম্বর 13, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদায় বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরাতি আ'ইউন। 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরা সাজদা আয়াত নম্বর 17 আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরাতি আ'ইউন, তোমাদের চোখকে ঠান্ডা করার জন্য, চোখকে শীতল করার জন্য আমি কি যে রেখেছি এটা তোমরা কখনো বুঝতেই পারবা না, জানতেই পারবা না, চিন্তা করে শেষ করতে পারবা না। কে বলেছেন? এই আয়াতের সাথে মিল রেখেই সহিহ বুখারীর হাদিস 3244 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3244 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নিজে বলেন, আ'দাতু লি ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি, মা এমন জান্নাত, লা আইনুন রাত, যা পৃথিবীর কোনো চোখ দেখে শেষ করতে পারবে না, ওয়ালা উযুনুন সামিআত, কান দিয়ে অনেক কিছু শোনা যায়, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর সব মুহাদ্দিস মুফতিরা মিল্লা আপনার কানের মধ্যে যদি জান্নাতের বিবরণ বলতেই থাকে, বলতেই থাকে, কিয়ামত পর্যন্ত জান্নাত কি জিনিস আপনার কান দিয়ে শুনে শেষ করতে পারবেন না, এর নাম হলো জান্নাত। অন্তর দিয়ে অনেক কিছু কল্পনা করা যায়, রাতের বেলা শুয়ে শুয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করা, এমপির মেয়েকে বিবাহ করা, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হওয়া, বাংলাদেশের মন্ত্রী হওয়া, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া, আমেরিকার ওয়াশিংটনে বসে ইংরেজি ভাষায় বক্তব্য দেওয়া, অনেক কিছু অন্তর দিয়ে কল্পনা করা যায়, বাধা নাই। কিন্তু সহিহ বুখারী 3244 নম্বর হাদিসে আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, চোখটা বন্ধ করে অন্তর দিয়ে যদি জান্নাত নিয়ে কল্পনা করো, জান্নাতটা এরকম এরকম এরকম, না, ইম্পসিবল, চোখ দিয়ে দেখা দূরের কথা, কান দিয়ে শোনা তো দূরের কথা, অন্তর দিয়ে কল্পনা করা সহজ, অন্তর দিয়ে কল্পনা করেও জান্নাত কি জিনিস তার ধারের কাছে পৌঁছাতে পারবে না। আপনার এই কথা বুঝেন? ওই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আল্লাহ আকবার, আল্লাহ দান করুক, আমিন। এবার সহিহ বুখারীর 3244 নম্বর হাদিসটার ব্যাখ্যা শুনে আপনারে, এই কথার কি ব্যাখ্যা যে কখনোই কল্পনা করে সম্ভব না। একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, খেয়াল করেন তো, সহিহ বুখারীর 6571 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'লামু আখিরা আহলিন নারি খুরুজাম মিনহা ওয়া আখিরা আহলিল জান্নাতি দুখুলা, আমি নবী জানি, আমি নবী জানি, সর্বশেষ একজন ব্যক্তি জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, জান্নাতে যাবে, ওই লোকটা সম্পর্কে আমি নবী জানি, এই লোকটা জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, হামাগুড়ি দিয়ে, ইখরুজ হাবওয়া, হামাগুড়ি বুঝেন, মনে করেন এভাবে এভাবে গৌরাগুড়ি করে,
জাহান্নাম থেকে কড়াকড়ি করে একজন লোক বেরিয়ে আসবে, আল্লাহর কাছে আসবে, আল্লাহ বলবেন ইজহাব যাও, ফাদখুলিল জান্নাহ জান্নাতে ঢোকো, ফায়াতিহা লোকটা জান্নাতের কাছে আসবে, ফায়খায়ালু তার কাছে মনে হবে আল্লাহা মালআ জান্নাত ভরে গেছে, আমার মতো মানুষের জায়গা নেই, ফায়ার জিও লোকটা আল্লাহর কাছে ফিরে আসবে, বলবে ওয়াজাতুহা ইয়া রাব্বি মালাআ, হে আল্লাহ জান্নাত তো দেখলাম ভরে গেছে, আমার মতো মানুষের জায়গা নাই, আল্লাহ বলবেন ইজহাব যাও, ফাদখুলিল জান্নাহ জান্নাতে ঢোকো। এই ঘটনা তিনবার ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার বলবেন ইজহাব যাও, ফাদখুলিল জান্নাহ জান্নাতে ঢোকো, ফা ইন্না লাকা মিসলা দুনিয়া, কে বলেছে তোমাকে জান্নাতে জায়গা নাই, তুমি সর্বনিম্ন জান্নাতি, তুমি পাপী ব্যক্তি, তুমি তো জাহান্নামে চলেই গেছিলে, তোমাকে দয়া করে নিয়ে আসছি, তুমি সর্বনিম্ন জান্নাতি কোন রকম পেয়েছ জানো, তোমার জান্নাত কয়টা, ফা ইন্না লাকা মিসলা দুনিয়া, তোমার জান্নাত এই পৃথিবীর সমপরিমাণ, ওয়াশারাতা আমসালিহা দশটা, এই পৃথিবীর সমপরিমাণ দশ পৃথিবী যত হবে এটা হলো তুমি সর্বনিম্ন দুর্বল জান্নাতি, তাহলে মধ্যম জান্নাত কেমন হবে, উঁচু জান্নাত কেমন হবে, নবীদের জান্নাত কেমন হবে, শহীদদের জান্নাত কেমন হবে, জান্নাতুল ফেরদাউস কেমন হবে, এই জন্য বলছি কল্পনা করে শেষ করা যাবে না, যাবে কল্পনা করে শেষ করা যাবে না। সম্মানিত প্রাণপ্রিয় দীন মুসলিম ভাই বোনেরা, মদিনা ইউনিভার্সিটি থেকে রাত 12টা বাজে একটা স্পেশাল কারে উঠে আল্লাহর নবীর যুদ্ধের সর্বশেষ যুদ্ধ তাবুক, তাবুকে একটা প্রোগ্রাম ছিল, একটা মাহফিল ছিল বাঙালিদের মাঝে, রাত 12টা বাজে মদিনা থেকে আমরা একটা গাড়িতে উঠলাম, আপ ডাউন প্রায় 1600 কিলোমিটার, 1600 কিলোমিটার আমি আপ ডাউন করে আমি চিন্তা করলাম কতবার গাড়ি থেকে নামলাম, কতবার কফি খাইলাম, কতবার দাঁড়ায় থাকলাম, কতবার কোমর ব্যথা শুরু হলো, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার প্রান্ত থেকে একদল যোদ্ধাদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে ইসলামের পতাকাকে পৃথিবীর মাটিতে অধ্যয়ন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার প্রান্ত থেকে এসি গাড়িতে করে নয়, বিমান হেলিকপ্টারে নয়, এইরকম ঘোড়ার উপর সওয়ার করে বিনা খাওন বিনা পানি বহুত কষ্ট করে কি করে তাবুকের প্রান্তরে গিয়ে যুদ্ধ করে রক্ত ঝরিয়ে তাবুকের প্রান্তরে ইসলামের পতাকা উঁচু করলেন। আমি শুধু যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি, এসি গাড়িতে করে 800 কিলোমিটার যেতে আমার অবস্থা খারাপ, তার মানে এটা সৌদি আরবের এক জায়গা থেকে আরেক জায়গা, এটা সৌদি আরব মালদ্বীপ নয়, আমেরিকা নয়, এটা সুইজারল্যান্ড নয়, এই পৃথিবীকে আরো 10টা পৃথিবী একত্রিত করলে যা হবে সেটা হলো দুর্বল জান্নাতির জান্নাত। এবার আপনি চিন্তা করতে পারবেন জান্নাত কেমন, পারবেন কথা বলছেন না কেন? সম্মানিত প্রাণপ্রিয় দীন মুসলিম ভাই বোনেরা, জান্নাতের নিয়ামতের বিবরণ সহিহ বুখারী 6553 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খেয়াল করেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, নিশ্চয়ই জান্নাতে একটা বৃক্ষ আছে, জান্নাতে একটা গাছ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে বললে জান্নাতে একটা বৃক্ষ রোপণ হয়, সুবহানাল্লাহ বিহামদিহি বললে জান্নাতে একটা গাছ হয়। আপনি হয়তো বলবেন বললাম সুবহানাল্লাহ বিহামদিহি জান্নাতে গাছ হয়েছে, এটা দুনিয়ার কোনো গাছ নয়, জান্নাতে একবার সুবহানাল্লাহ বিহামদিহি বলার কারণে যে গাছটা হয়েছে, গাছটা কেমন জানেন, এই গাছের অবস্থা শুনলে আপনি জান্নাত কেমন বুঝতে পারবেন কিছুটা হলেও। সহিহ বুখারী 6553 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা, নিশ্চয়ই জান্নাতে একটা গাছ আছে, ইয়াসিরুর রাকিবু আল জাওয়াদাল মুদাম্মারা সারিয়া, পৃথিবীতে যত উন্নত বাহন যন্ত্র আছে, উন্নত বাহন যন্ত্রের মধ্যে বলতে পারে রকেট,
ভয়েজার 1 বা রকেটের আরেকটা কোয়ালিটি যেটা দিয়ে চাঁদের দেশে যাওয়া হয়, মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করতে হয়, সেকেন্ডে 8-10 কিলোমিটার অতিক্রম করতে হয়, এরকম একটা প্রাণীর মধ্যে 100 বছরের তেল লুট দিয়ে, 100 বছরের খাবার লুট দিয়ে আপনাদের পূর্ব চান্দরা থেকে একটা রকেট যদি টানা 100 বছর পর্যন্ত যেতে থাকে, 100 বছর গিয়ে যেখানে শেষ হবে, জান্নাতের ছায়া সেখানে শেষ হবে। তাহলে জান্নাতের ছায়া যদি এত বড় ঠায়, জান্নাতের ছায়াও সেখানে শেষ হবে না, জান্নাতের ছায়া আরো দূরে। জান্নাতের ছায়া যদি, জান্নাতের গাছের ছায়া যদি এত বিরাট হয়, তাহলে গাছটা কত বড়, ডালগুলো কত বড়, শিকড়গুলো কত বড়, আরে বাপরি বাপ জান্নাতই কত বড়। এই জন্য আল্লাহ বলছে কল্পনা করে শেষ করতে পারবে না, রাসূল বলছে চিন্তা করে শেষ করতে পারবে না। কেমনে জানেন? আরেকটা হাদিস বলি আপনাকে, সহিহ বুখারী 2793 নম্বর হাদিস। আলোচনা কি আপনাদের উপকার হচ্ছে? আলোচনা চলবে? সহিহ বুখারী 2793 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাবু কাউসিন ফিল জান্নাহ, জান্নাতে একটা কৌশ মানে ধনুক, জান্নাতে এক ধনুক পরিমাণ জায়গা, আও মাউদিউ কাদামিন, অথবা আপনার পা এতটুকু লম্বা বা এতটুকু লম্বা, জান্নাতে এক পা পরিমাণ জায়গা, একটা পা রাখলে যেই পরিমাণ জায়গা লাগে, এই পরিমাণ জায়গা কেউ যদি জান্নাতে কিনতে চায়, খাইরুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই পৃথিবীতে যত ধন সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, মেল ফ্যাক্টরি আছে, স্বর্ণ রৌপ্য আছে, সব কিছু বিক্রি করে দিলে জান্নাতে একটা পা রাখার জায়গা হবে না। হাদিস তো বুখারী 2793 নম্বর হাদিস। তাহলে আপনি চিন্তা করতে পারেন, এক আপনাদের পূর্ব চান্দরায় কত গার্মেন্টস, কত হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার রয়েছে, চিন্তা করতে পারেন? যমুনা ফিউচার পার্কের মালিক, যমুনা টেলিভিশনের মালিক, যমুনা গ্রুপের মালিক, যিনি করোনা ভাইরাস আসার পরে মারা গেলেন, কত হাজার মিলিয়ন ডলারের মালিক হবেন চিন্তাও করতে পারেন? কত কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক চিন্তা করতে পারবেন না? তাহলে এরকম একটা দুটো নয়, গোটা পৃথিবীতে যা আছে সব বিক্রি করে দিলে একটা পা রাখার জায়গা জান্নাতে কিনতে পারবেন না। তার মানে জান্নাতের জায়গার দাম কত বেশি। এই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সকলকে এমন জান্নাত দান করো, আমিন। যারা বাজার ঘাট করে অভ্যস্ত, যারা সবসময় বাজারে থাকে, মেয়ের বাড়িতে গেলে মন টেকে না, ছেলের শ্বশুর বাড়িতে গেলে মন টেকে না, বেশিক্ষণ মসজিদে বসে থাকলে মন টেকে না, খালি বাজারে যাইতে মন চাই, জান্নাতে যাওয়ার পরে যদি ওই বাজারমুখী মানুষের বাজারে যাওয়ার ইচ্ছা হয়, জান্নাতে বাজার আছে না নাই? আছে। সহি মুসলিম 2883 নম্বর হাদিস, রাসুল সাল্লাম বলেন, ইন্নাফিল জান্নাতিলা সাজারা, ইন্নাফিল জান্নাতিলা সুকা, জান্নাতে একটা বাজার আছে, জান্নাতে বাজার রয়েছে অনেক বাজার, জান্নাতিরা প্রতি শুক্রবার সেই বাজারে যাবে, ফাতাহুব্বুরিহু শিমাল, উত্তর দিক থেকে বাতাস আসবে, বাতাস এসে জান্নাতিরা যত সুন্দর আরো সুন্দর হয়ে যাবে, ফায়ারজিউ ইলা আহলিহিম, জান্নাতিরা পরিবারের কাছে আসবে, পরিবার বলবে, ওয়াল্লাহি লাকাদ ইসতাতুম বাদানা হুসনান ওয়া জামালা, ব্যাপারটা কি, বাজার থেকে ফিরে আসার পরে আপনাকে অনেক সুন্দর লাগছে, কিউট লাগছে, চমৎকার লাগছে, ব্যাপারটা কি, আপনি এত সুন্দর হলেন কি করে? তখন আপনারাও বলবেন, ওয়াল্লাহি লাকাদ ইসতাতুম বাদানা হুসনান ওয়া জামালা, ওয়া আনতুম ওয়াল্লাহি লাকাদ ইসতাতুম বাদানা হুসনান ওয়া জামালা, আরে তোমাদের কেউ তত সুন্দর লাগছে, বাজারে যাওয়ার আগে যেমন দেখলাম এখন থেকে আরো সুন্দর। জান্নাতিদের সাথে আল্লাহ কথা বলবেন, বলেন আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে না খারাপ লাগে? আপনার প্রেমিকার সাথে কথা বলার জন্য কত আগ্রহ, মন্ত্রী এমপির সাথে কথা বলার জন্য কত আগ্রহ, আপনাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে, ডক্টর মুজাফফর বিন মোহসিনের সাথে কথা বলার জন্য কত আগ্রহ, কত ভালোবাসা! এই ভালোবাসা দিয়েছেন কে? সকল সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক, মহান প্রভু যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই মহান প্রভুর সাথে আমরা কথা বলতে রাজি আছি না নাই?
আল্লাহ আকবার। সহি মুসলিম 181 নম্বর হাদিস। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, তুরিদুনা শাইয়ান নুজিদুকুম, আরো কিছু কি তোমাদের চাওয়া আছে, আরো কিছু চাও? তখন আপনারা বলবেন, আল্লাহ আর কি চাইবো? আলম তুবাই ইদু জোহানা 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সহি মুসলিম 181 নম্বর হাদিস। আলম তুবাই ইদু জোহানা, আল্লাহ আপনি আমাদের চেহারা সুন্দর করেছেন, অতরাজ্জিনা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, আর কি চাইবো? আল্লাহ এবং বান্দা কথা বলতে থাকবে, ফায়াকশিফুল হিজাব, হঠাৎ করে পর্দা সরে যাবে, আল্লাহকে আমরা দেখতে পাবো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় দীনে মুসলিম ভাই বোনেরা, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলবেন, একটা মেসেজ দিবেন আল্লাহ, এই মেসেজটা একটু ভালো করে শুনেন। সহি বুখারীর 7135 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবে, হে জান্নাতীরা, তখন আপনারা বলবেন, লাব্বাইক রাব্বানা ওয়া সাদাইক, আল্লাহ আমরা উপস্থিত, আমরা আপনার ডাকে সাড়া দিচ্ছি বলেন আল্লাহ। তখন আল্লাহ বলবেন, হাল রাদিতুম, তোমরা কি রাজি আছো, খুশি আছো, সন্তুষ্ট আছো? যেমনটি কোরআন কারীম পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 1 থেকে 10 সূরা আল আরাফে আল্লাহ কথা বলেছেন। তখন আপনারা বলবেন, ও মালানা লা নারদা, আল্লাহ খুশি না থাকার কি আছে, রাজি না থাকার কি আছে? ও কদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিক, এমন নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন যেই নিয়ামত পৃথিবীর কাউকে দেন নাই, রাজি না থাকার কি আসে? আল্লাহ তখন বলবেন, তোমরা কি চাও এর চাইতে উত্তম কিছু তোমাদেরকে দেই? তখন আশ্চর্য হয়ে বলবে, ও আইউ শাইয়িন আফদালু মিন দালিক, আল্লাহ এর চেয়ে উত্তম আর কি আমরা তো বুঝি না, বুঝে কল্পনা করে উঠতে পারছি না, এর চাইতে অন্য তোমাদের আর কি আছে? আল্লাহ তখন বলবেন, শোনো, উহিল্লা আলাইকুম রিদওয়ানি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আজকে আমি তোমাদের উপরে এমন খুশি হওয়া হলাম, এমন সন্তুষ্ট আমি আল্লাহ হয়ে গেলাম, ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আর কোনদিন আমি তোমাদের উপর রাগ করব না। সম্মানিত প্রান্তীয় দীন মুসলিম ভাই বোনেরা, জান্নাতের এই বিবরণ সম্পর্কে আরেকটি জরুরি হাদিস, সহি বুখারী 6568 নম্বর হাদিস, একটু মনোযোগ সহকারে শোনেন আমার যুবক ভাইয়েরা, যারা নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত থেকে, যারা মোবাইল ইউটিউবের সাথে সম্পৃক্ত থেকে, যারা শাহরুখ খানের অনুসরণ করে, যারা নেইমার মেসির অনুসরণ করে, শাহরুখ খানের অনুসরণ করে, ইন্ডিয়া ভারত পাকিস্তান পৃথিবীর বিভিন্ন নায়ক নায়িকা খেলোয়াড়দের মডেলদের অনুসরণ করে নিজের পরকালকে হারাচ্ছেন, বিশেষ করে যে সমস্ত যুবক ভাইয়েরা দুনিয়ার পচা নারী, যেই নারীর বগল দিয়ে গামের গন্ধ আসে, যেই নারী পেশাব করে, যেই নারী পায়খানা করে, যেই নারীর নাক দিয়ে ময়লা বের হয়, যেই নারী মাসে অসুস্থ থাকে, এই নারীর জন্য যারা আত্মহত্যা করছে, বিষ পান করছে, মার সাথে খারাপ ব্যবহার করছে, বাবার সাথে খারাপ ব্যবহার করছে, অন্যায় আচরণ করে যাচ্ছে, তাদের জন্য সহি বুখারী 6568 নম্বর হাদিস জরুরি মেসেজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের একটা নারী যদি ইত্তালাত ইলাল আরদি, পৃথিবীতে একটা উঁকি মারে, উঁকি মারা বুঝেন কিনা জানি না, বললে হয়তো হাসি আসবে, ঠান্ডা লাগলে, সর্দি লাগলে নাক দিয়ে ময়লা বের হয়, ছোট বাচ্চাদের নাক দিয়ে ময়লা বের হলে বাচ্চা যেমন চট করে টান দিয়ে ময়লাটা তুলে নেয়, মানে কিছুক্ষণ সময় থাকে, এটাকে বলে উঁকি মারা। অর্থাৎ জান্নাতের নারীরা যদি এই পৃথিবীর মধ্যে এক সেকেন্ডের জন্য উঁকি মারে, আল্লাহর নবী বলেছেন, লা আদাওয়াত মা বাইনাহুমা, আকাশ এবং জমিনের মাঝে সব অন্ধকার তাদের সৌন্দর্যতায় আলোকিত হয়ে যাবে। আকাশ এবং জমিন সম্পূর্ণ সুগন্ধিযুক্ত হয়ে যাবে,
ওয়ালা নাসিফুহু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। যুবক, তুমি যেই যুবতীর পিছনে তোমার জীবনকে বিক্রি করে দিয়েছো, তোমার মুখে দাড়ি নাই, তোমার মধ্যে রাসূলের আদর্শ নেই, তুমি সেই মেয়েকে পাওয়ার জন্য তোমার জীবনকে বরবাদ করে দিয়েছো। সহিহ বুখারীর হাদিস বলছে, ওই মেয়ে কেন ওর চন্দ গোষ্ঠী কেন গোটা পৃথিবী বিক্রি করে দিলে জান্নাতের ওই নারীর ওড়নার সমান দাম হবে না। সম্মানিত প্রাণপ্রিয় দীনী মুসলিম ভাই বোনেরা, জান্নাতের বিবরণ জান্নাত সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দিলাম, এবার চলেন জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা না করলে নয়, শুনতে রাজি আছেন না নাই? জাহান্নাম সম্পর্কে একটু কথা শুনেন। জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন করিম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 4, পারা নাম্বার 25 পৃষ্ঠা নম্বর 16, লাইন নাম্বার 9 থেকে 15, সূরা দুখান আয়াত নাম্বার 43 থেকে 50। জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীম পারা নাম্বার 27 পৃষ্ঠা নম্বর 15, লাইন নাম্বার 1 থেকে 3, সূরা ওয়াকিয়া। এবার একটু ডিটেইলস বর্ণনা দিচ্ছি। জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন পারা নাম্বার 30 পৃষ্ঠা নম্বর 1, লাইন নাম্বার 13, সূরা নাবা। জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেন 30 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11, 9, 10 নম্বর লাইন, সূরা হাজার। এবার শুনেন জাহান্নাম সম্পর্কে জরুরি কয়েকটা কথা। আল্লাহ বলছেন ওয়াজিহা ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ জাহান্নাম দেখে ভয় করবে, আল্লাহকে স্মরণ করবে, বেদাতীরা চিন্তা করবে, কবর পূজারীরা চিন্তা করবে, মাজার পূজারীরা চিন্তা করবে, খানকার অনুসারীরা চিন্তা করবে। মুসলিম নামাজ পড়ে নাই বেনামাজি কাফের মুক্তের, যারা নামাজ পড়ে না ইচ্ছা করে ছেড়ে দেয় তারা কাফের, যারা নামাজ পড়ে না ইচ্ছা করে ছেড়ে দেয় এরা মুশরিক, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী। আমি বলি না, আল্লাহ বলছেন 16 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, নামাজ না পড়লে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ আপনাকে গাইয়াতে নিক্ষেপ করবেন। সম্মানিত প্রিয় ভাইরা, আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই। সহিহ মুসলিম 2842 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2807 নম্বর হাদিস, সহিহ বুখারি 7135 নম্বর হাদিস, সহিহ বুখারি 6561 নম্বর হাদিস। একটা হাদিস আপনাদেরকে বলে আমি আমাদের প্রধান বক্তার সময় নষ্ট করব না, একটা মাত্র হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউতা বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে, লাহা সাবউনা আলফা জিমাম, জাহান্নামকে ধরে নিয়ে আসার জন্য 70,000 লাগাম থাকবে, মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাক, প্রত্যেকটা লাগামের সাথে আবার 70,000 করে ফেরেশতা থাকবে। সম্মানিত প্রিয় দীনী মুসলিম ভাই বোনেরা, জাহান্নামকে আল্লাহর কাছে ধরে নিয়ে আসার জন্য 70,000 লাগাম থাকবে, শিকল থাকবে, দরার জায়গা থাকবে, প্রত্যেকটা লাগামের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। 70,000কে 70,000 দিয়ে গুণ করলে প্রায় 490 কোটি ফেরেশতা দাঁড়ায়। এরা আপনার মতো দুর্বল নয় যে ধাক্কা মারলে পড়ে যাবে, এরা এমন শক্তিশালী, অনেক শক্তিশালী। 29 নম্বর পর 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন যে ওয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া, মাত্র 8 জন ফেরেশতা পৃথিবীর সবচেয়ে বড় সৃষ্টি আরশকে উঁচু করে ধরে রাখবে। এরকম একজন দুজন নয়, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে ধরে রাখবে। তাহলে জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নাম কত ভয়ানক হবে, জাহান্নাম কত জটিল হবে, এটা ভাষায় বর্ণনা করে বোঝানোর কোনো ডিকশনারি, কোনো ভাষা কোনো পৃথিবীর ডিকশনারিতে পাবেন না। সুতরাং পরিশেষে কথাই বলবো, হে আমাদের মহান প্রভু, আপনি আমাদের সালাফি আলেমদেরকে কবুল করুন, আমিন। যারা দিন রাত কোরআন এবং সুন্নার দাওয়াত দিয়ে যাচ্ছে তাদের জান মাল ইজ্জত সম্মান সব কিছুতে বারাকা দান করুন, আমিন। যারা এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনলেন, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে অল্প কিছু কথা বললাম, আরশের মালিক হে আমাদের মহান প্রভু, আপনি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে পৃথিবী থেকে কবুল করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মারহাবা।